আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে কোনো জায়গা থেকে মানুষ দরুদ পড়বে সেটা পৌঁছে দেওয়ার জন্য ফেরেশতাই আছে বারজদাকি জিন্দেগিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কবর সামনে গিয়ে সালাম দেয়, আবার নবীজির সাথে কথা বলে, মানুষ কথা বলে, বলে নবীজি আসসালামু আলাইকুম, আমার বিএন সাহেব যাত্রা বাড়িতে বাড়ি, ওনার বাপের নাম এটা, মার নাম এটা, মনে করে কই দিতে কইছে আপনারে দুনিয়া আপনার সালাম দিছে, আপনি কিন্তু কেমতের দিন ওরা মনে রাখবেন। হ্যাঁ, আমি একটু বারবার আপনার কই দিতেছি, আপনি একটু মনে রেখেন, আমার বিএনের নাম উম্মে কুলসুম, আবার আরেকজনের নাম কইতেছে, আরেকজনের নাম কইতেছে, কারণ নবীজি একটু মনে রেখেন, কিন্তু আমার তো দেখছেন আমি আইসি, তো আমার এই আত্মীয় আপনার সালাম দিয়েছে একটু মনে রেখেন। মানে নবীজিদের সাক্ষী বানাইতেছে, আবার নবীজিদের কথা বলতেছে, যাতে কেয়ামতের দিন মনে করে উম্মে কুলসুম নামে হা 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 এই তো সালাম পৌঁছেছেন উমুক হাজিরে দিয়া, মানে উনি না যাচ্ছে সাফায়াত পেয়ে যাবে। আহাম্মকি যত কাজ আপনি দেখবেন হচ্ছে ওইখানে গিয়ে করতেছে অধিকাংশে এই ভারত বাংলাদেশ আর পাকিস্তানের মানুষ এইগুলো কাজ করে। তারপরে আবার কি করে জানেন, হজে গিয়া নাম লেখে কাবা শরীফে, আমি তফ করতেছি, একবার দেখি মহিলা পুরুষ ওই আঙ্গুল দিয়ে, হাতে কিছু নাই, কাবা করে চাদরের উপরে এইভাবে এভাবে করে, এইভাবে এভাবে লেখে, মানে ও সাক্ষী দিতেছে যে আমি অমুক ফাতেমা, আমি হজে আইছি, এটা আল্লাহর দেওয়ালের মধ্যে আমি আঙ্গুল দিয়ে লিখলাম, আমার এটা সাক্ষী থাকলো কাবা শরীফ খুব ফাতেমা আইছিল, ওর জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, বুঝছেন। আরও আত্মীয় স্বজনের নাম এভাবে ইশারে ইশারে করে লেখে। আর যারা হজ্জে গিয়েছেন তারা দেখেছেন বিভিন্ন নিদর্শনের জায়গাগুলো বা ঘোরার জায়গাগুলো আপনি নাম লিখে তছনছ করে রেখেছেন, নোংরা করে ফেলেছে। জাবালে রহমতের মধ্যে যে একটা খুঁটি আছে থাম, খুঁটির মধ্যে দেখবেন খালি কলমে দাগ আর দাগ। উহুদের ময়দানে যে কবরস্থান আছে সেখানে আয়না দিয়ে ঘেরা চারদিকে, ওইখানে আয়নার ভিতরে দেখবেন খালি কলম লাইনার পেন দিয়ে, এইগুলো পেন দিয়ে খালি লিখেই রেখেছে, লিখে রেখেছে নাম। পাথরের মধ্যে যে রহমতের যে পাহাড়, পাথরের মধ্যে লিখে রেখেছে, হেরা গুহার ওইখানে লিখে রেখেছে। অধিকাংশ নাম আপনি যাচাই করলে দেখবেন খালি বাংলা ভাষাই বেশি, কোন ভাষায়, বাঙালি, বাঙালির এই পেরেশান। বাইতুল্লাহ শরীফা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় একেবারে নোংরা করে ফেলেছে তারা নিজেদের নাম আর আত্মীয় স্বজনের নাম লিখে। তারা এটা ভাবছে যে সে যে আসছে এটা সাক্ষী, এই সাক্ষীর বদলতে সে কিয়ামতের দিন মুক্তি পেয়ে যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। বরং সে বিদআত করার কারণে, পরিবেশ নষ্ট করার কারণে, একটা জিনিসের সৌন্দর্য বিকৃতি করার কারণে, মানুষকে ভুল শিক্ষা দেওয়ার কারণে সে গুনাহগার হবে। কাজে এই ধরনের নামগুলো লিখা থেকে প্রত্যেকটা যারা হজ করতে যাবে হাজিদেরকে বিরত থাকতে হবে।